কল্যাণীতে দালাল চক্রের রমরমা, সহায়ক মূল্যে ধান বিক্রিতে দালালদের দৌরাত্ম, প্রশাসনের কাছে অভিযোগ ধান চাষীদের, ঘটনাস্থলে যান কল্যাণীর এসডিও বিডিও, ধানের বস্তা সহ মোটর ভ্যান আটক করা হয়েছে, কল্যাণীতে দালাল চক্রের রমরমা, সহায়ক মূল্যে ধান বিক্রিতে দালালদের দৌরাত্ম, প্রশাসনের কাছে অভিযোগ জানান ধান চাষীরা, ঘটনাস্থলে যান কল্যাণীর এসডিও বিডিও, ধানের বস্তা সহ মোটর ভ্যান আটক, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। ঘটনাস্থলে যান কল্যাণীর এসডিও বিডিও, মহকুমা শাসক ঘটনাস্থলে যাওয়ার পর ঠিক কি জানিয়েছেন আমরা শুনবো। এর জন্য সিটিসি খোলা হয়েছে প্রান্তিক চাষিদের জন্য, তারা যাতে পায় সেটাই অনুসরণ করা হচ্ছে, আগে ছিল কিছু চাষিদের দেওয়াও হচ্ছে, এবং মাঝখানে কিছু দালাল করেছিল, কিছু গাড়ি সিজও করা হয়েছে, এবং এটা এনশোর করার চেষ্টা চলছে, ভিডিও সাপও আছে। আমরা নিজেরা বলেছি যে আপনারা যারা প্রান্তিক চাষি তারা সরাসরি ভিডিওর কাছে নিজেদের একটা আবেদন করুন, আমরা সেটা ভেরিফাই করে তাদের যাতে নাম রেজিস্ট্রেশন হয় এবং তাদের যাতে শিডিউলের নাম আসে, তারা যাতে বিক্রি করতে পারে সেটা আমি এনশোর করব। আমরা দেখতে পাচ্ছি কত সংখ্যক বস্তা বস্তা ধান, কত পরিমাণ ধানের বস্তা মোটর ভ্যান আটক করা হয়েছে। এই গোটা ঘটনার পর বিজেপি বিধায়ক জগন্নাথ সরকার, তিনি কি বলছেন শুনব। পশ্চিমবাংলায় দালাল রাজত্বে সেখানে তৃণমূলের কিছু খোরেরা কৃষকের কাছ থেকে কম দামে কিনে সেই সহায়ক মূল্য তারা নিজেরা বড় হচ্ছে, লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছে, কিন্তু কৃষক পাচ্ছে না। আর যে কল্যাণীতে রেড হয়েছে, সামান্য লোক দেখানো রেড করে কোনো লাভ নেই, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ধান পাট অন্যান্য শস্য যে কেন্দ্র সরকার কৃষকদের ন্যায্য সহায়ক মূল্য নির্ধারিত করেছে তা সম্পূর্ণ পশ্চিমবাংলার কৃষকরা বঞ্চিত।